সিরিয়ালের সেরা ধারাবাহিকগুলির তালিকায় এবার নিজের নাম লিখিয়ে নিলেন নতুন ধারাবাহিক খেলাঘর। এই ধারাবাহিকটি গত বছর 30 নভেম্বর থেকে রূপলী পর্দায় সম্প্রচারিত হয়েছে। 5 মাসের মধ্যেই দর্শকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে খেলাঘর। এই সিরিয়ালটিতে সামাজিক দৃষ্টিভঙ্গির কিছুটা পরিবর্তন ঘটিয়ে উদাহরণস্বরূপ দর্শকদের কাছে তুলে ধরেছে এই ধারাবাহিকের নির্মাতারা। এই সিরিয়ালটির গল্পের পাশাপাশি এই ধারাবাহিকে অভিনীত তারকাদের অসাধারণ অভিনয় খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয় করে তুলেছে এই ধারাবাহিককে। অন্যান্য ধারাবাহিকের তুলনায় একটু অন্য স্বাদের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে সিরিয়াল প্রেমীদের কাছে। সমস্ত অর্থনৈতিক এবং সামাজিক প্রতিকূলতাকে কাটিয়ে শান্তু এবং পূর্ণার ভালোবাসার গল্পকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই ধারাবাহিকের নাট্যচিত্র। ধারাবাহিকের পরিচালক প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী একটি নতুন মুখকে তুলে ধরেছে এই ধারাবাহিকে। তবে নতুন হয়েও এই সিরিয়ালের মুখ্য চরিত্র অর্থাৎ পূর্ণার চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন নতুন এই অভিনেত্রী। খেলাঘরে নায়কের চরিত্রে অভিনয় করছেন ইরাবতী ধারাবাহিকটির অভিনীত অভিনেতা আকাশ ওরফে সৈয়দ আরিফিন। অন্যদিকে এই টেলিসিরিজের প্রধান চরিত্র অর্থাৎ পূর্ণার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে নতুন অভিনেত্রী স্বীকৃতি মজুমদারকে। এই ধারাবাহিকটির মাধ্যমেই অভিনয় জগতে পা রাখলেন নতুন এই অভিনেত্রী স্বীকৃতি। স্বীকৃতি একজন নবাগতা হওয়া সত্ত্বেও তার বিপরীতে অভিনয় করা সৈয়দ আরফিনের সাথে সমদক্ষতায় অভিনয় করে প্রমাণ করে দিচ্ছেন যে তার জায়গাও কম কিছু নয়। এই অভিনেত্রীর অসাধারণ অভিনয় দেখে কারুর বলার উপায়ই নেই যে তিনি এই জগতে নতুন। যদিও গ্ল্যামার ওয়ার্ল্ডে আসার পূর্বে স্বীকৃতি মডেলিংয়ের দুনিয়ায় নিজের কেরিয়ার গড়ে তুলেছিলেন। পিসি চন্দ্র গোল্ড আয়োজিত এক সৌন্দর্য প্রতিযোগিতা লাইট ডিভায় ফার্স্ট রানার আপ ছিলেন তিনি। এরপর তিনি বেশ কিছুদিন মডেলিংয়ের সাথে যুক্ত ছিলেন। তবে স্বীকৃতি শুধুমাত্র একজন দক্ষ অভিনেত্রীই নন, বরং দীর্ঘদিন নাচও শিখেছেন তিনি। গানও বেশ ভালোই গাইতে পারেন এই অভিনেত্রী। রয়েছে নিজের ইউটিউব চ্যানেলও, সেখানে বিভিন্ন ভিডিওর মাধ্যমে নিজের অনুগামীদের মাতিয়ে রাখেন তিনি। অভিনয়ের আগে তিনি সরোজ গুপ্ত ক্যান্সার হাসপাতালে একজন ফেলো ছিলেন। প্রোডাকশন মিডিয়া হাউসে একজন মিডিয়া মার্কেটিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। সৈয়দ আরফিনের আগের ধারাবাহিকের থেকে এই ধারাবাহিকের চরিত্র সম্পূর্ণ আলাদা। তবে ধারাবাহিকটিতে এখন শান্তু এবং পূর্ণা পড়েছেন সাত পাকে বাঁধা। বিয়ের পর এই ধারাবাহিকটিতে আসতে চলেছে আরও নতুন নতুন মোড়। বাকিটা জানতে হলে চোখ রাখুন স্টার জলসায় এবং অবশ্যই জাস্ট নিউজে।